মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। আজ হলো সোমবার, আর সোমবার সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আর এখন বাজে হচ্ছে সকাল 6:15। তো সকাল 6:15 থেকে আমার ভিডিওটা শুরু করেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার খিদে পেয়ে গেছে, তাই একটুখানি আগে চা করে নিচ্ছি। চা করে খেয়ে দিয়ে তারপরে আমি আমার কাজে হাত দেবো। আর চা করে নিয়ে তারপরে সকালে জল খাবারে যে তরকারিটা হবে, আলুর তরকারি, সেটাও বসিয়ে দেব। দিয়ে তারপরে আমি চা খেতে যাব। আর আমি চা অনেক গরম খেতে পারি না, হালকা গরম থাকবে সেরকম অবস্থায় খাই। মানে চা করে রেখে 10-15 মিনিট রেখে দেওয়ার পর খেলেও আমার কোনো অসুবিধা হয় না। আসলে চাটা তো আমি চা খাওয়ার জন্য খাই না, আমি বিস্কিটটা চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়ার জন্য চাটা খাই। ভালো লাগে চায়েতে বিস্কিট ডুবিয়ে খেতে। তো যাই হোক, ওখানে আমার চা নামিয়ে নিয়ে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর আজকে সকাল থেকে ঘুম ভাঙার আগে থেকেই দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আজকের ওয়েদার হলো এইরকম, একদম মেঘলা করে রয়েছে। এই কিছুক্ষণ হয়েছে বৃষ্টিটা থেমেছে, আর গাছের পাতা পাতা সমস্ত কিছু ভিজে হয়ে রয়েছে। সকালবেলা আর সেরকম কাজকর্ম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ কারেন্ট চলে যাচ্ছে বারবার। দুপুরবেলা রান্নাটাই তোমাদের সঙ্গে একটু একটু করে ভাবলাম শেয়ার করে নিই। তো আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না করব না, একদম হালকাই রান্না করব। পটল ভাজবো, মসুর ডাল করব, আর ডিম দিয়ে আলুতে তরকারি হবে। ডিমটাকে ভেজে নিয়ে করব, আমার ডিমটা ভেজে নিয়ে করব, কিন্তু ছেলে তো ডিম ভাজা ওইভাবে খেতে চায় না, ওর জন্য একটা ডিম আমি আলাদা সেদ্ধ করে রেখেছি। আর ভাতটাও আমার হয়ে গেছে অলরেডি। আর এদিকে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে তুলে নিচ্ছি পটলগুলো। এরপর আমি তরকারিটা বসিয়ে দেব। আর আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, প্রেশারে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি মসুর ডাল। তো ডিমটা আগে ফার্স্টে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর তরকারিটা বসাবো। যেরকম নর্মাল পেঁয়াজ আলু দিয়ে তরকারি করে, তো সেরকম তরকারি করে আমি এই ডিমটা ওর মধ্যে দিয়ে দেব। তো এই হলো আজকে আমাদের দুপুরের রান্না। আর কদিন ধরে সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, ওই যে কারেন্ট চলে যাচ্ছে, ঝড় জল এসবের জন্য মাঝে মধ্যেই কারেন্ট চলে যাচ্ছে, তো তাই জন্য ভিডিও সেরকমভাবে দিতে পারছি না। তো সবসময় কিছু না কিছু একটা সমস্যা লেগেই থাকছে, নয় ছেলের স্কুল, নয় এইভাবে কারেন্ট চলে যাওয়া, তো এইভাবে হতেই থাকছে। আর দেখো আমি এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি, তরকারিটা অলরেডি আমার আলু পেঁয়াজ সমস্ত কিছু ভেজে, ওতে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু কষা কষার মতো করে নিয়ে জল ঢেলে দেবো। আমি এতে কোনো বাটা মশলা দিচ্ছি না, আদা বা কোনো কিছু দিচ্ছি না, জাস্ট গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করে নেব। আর আদা ফ্রিজে আমার বাটাও নেই, বাটা হয়নি, তো তাই জন্য এইভাবেই করে নিচ্ছি। এইভাবে খেলেও খেতেও খারাপ হয় না, ভালোই হয়, আদাটা দিলে আর একটু টেস্ট হয়। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, একদম জলটা কমেই এসেছে, তো ওর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেব, নিয়ে মসুর ডালটা সাঁতড়ে নেব। আর মসুর ডাল আমি এমনি প্লেনভাবেই করবো, কোনো রকম যে পেঁয়াজ ফোড়ন টোড়ন দিয়ে কিছু দিয়ে করবো না, এমনি সামান্য শুকনো লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ডালটা আমি সাঁতড়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে। আর এদিকে আমি তরকারিটা ঢেলে নিয়েছি, নিয়ে এবার ডালটাও করে নেব, নিলেই আমার দুপুরে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর ডাল আমি অল্প করেই করি, আসলে ডাল আমার খেতে একদম ভালো লাগে না, কিন্তু আমার ছেলে আবার ডাল ছাড়া খেতেও পারে না, মানে একটুখানি ঝোল ঝোল টাইপের কিছু না হলেও ভাত খেতে ওর ভীষণ অসুবিধা হয়। এমনি ঘি ভাত হলে ঠিক আছে, শুকনো খেয়ে নেয়, কিন্তু তরকারি দিয়ে এইভাবে মেখেও খেতে পারে না, একটু ডাল ওর চাই। তাই ডালটা আমি অল্প করেই করি, ও যা খায় তারপর যেটুকু বাঁচে আমি খেয়ে নিই নষ্ট না করে আর কি। ডাল খেতেই হবে আমার, এরম কোনো ব্যাপার নেই, তাই ডাল আমি একটু কম করেই করি। তো ডালটা দেখো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি সন্ধ্যেবেলা রান্নাঘরে, এদিকে আমার রাত্রে রুটি হয়ে গেছে, আর এদিকে হবে হচ্ছে ডিম তড়কা।
আর তার তরকার জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ তো সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে আমি মুগের ডালটা মুগ কড়াইটা আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি। ওটা 6 থেকে 7টা সিটি হলে নামিয়ে নেব। আর এদিকে আমি 2টো ডিমও নিয়ে নিয়েছি। তো প্রেশার কুকারের লাস্ট সিটি পড়ে গেলে নামিয়ে নেব। নিয়ে যতক্ষণে পেঁয়াজ টিয়াজগুলো ভাজবো তো ততক্ষণে আমার প্রেশারের সিটিটা পড়ে যাবে, মানে হাওয়াটা বেরিয়ে যাবে। ওটা আমি হাওয়াটা নিয়ে থেকে বার করছি না। তো তরকা আমি নর্মালভাবেই করবো, সেরকম কিছু আমি দিচ্ছি না, একদম হালকা করে। প্রথমে আমি রসুন কুচিগুলো তেলেতে দিয়ে দিলাম। রসুন কুচিগুলো খুব যে ভাজবো তাও নয়, হালকা ভাজা করে ওর মধ্যে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, অনেক ভাজবো না, একদম হালকা করে ভাজবো। ভেজে নিয়ে ওর মধ্যে আমি এবার টমেটো আর কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা আমি একদম হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি। তো এবার আমি টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। নিয়ে ওর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। আগে কী করতাম, ডিমটা আমি ফার্স্টে ভেজে নিয়ে নামিয়ে রাখতাম ডিমের ভুজিয়া করে নিয়ে, কিন্তু এখন আমি ওইভাবে করি না। দেখেছি ওইটা আলাদা করে ডিম ভেজে নেওয়ার থেকে এইভাবে করলে আর একটু টেস্ট হয়। তো সেই জন্য আমি কী করি, এইভাবেই করি। ডিমটা ওর মধ্যে দিয়ে একটু সাইডে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর পেঁয়াজটার সাথে মিশিয়ে দিই। আর পেঁয়াজটা আরেকটু নাড়াচাড়া করতে করতে ডিমটা আরেকটু ভাজা হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আর এতে আমি সেরকম কিছু মশলা ইউজ করবো না, গুঁড়ো মশলা যা লাগে, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এই দেবো। আর কিছু মশলা আমি ইউজ করব না। আর আমার কাসৌরি মেথিটা শেষ হয়ে গেছে। কাসৌরি মেথিটা শেষ হয়ে গেছে বলতে একটা কৌটোর মধ্যে রেখেছিলাম, কিরম একটা যেন সাদা টাইপের হয়ে গেছে, ফেলে দিয়েছি, আর কেনা হয়নি। সেরকমভাবে তো বাজার তো যাওয়াই হচ্ছে না, তো কেনাই হয়নি কাসৌরি মেথিটা। আর আমার গরম মশলা গুঁড়োটাও শেষ হয়ে গেছে, ওটাও গুঁড়ানো হয়নি, ওটা সময় করে 2-1 দিনের মধ্যে গুঁড়িয়ে রেখে দেবো। তো জাস্ট এই মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। দেখো মশলাটা একদম শুকনো ঝরঝরের মতো ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ কড়াইটা, তরকার ডালটা আর কি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ডিম তরকা। তো আমার তরকা একদম রেডি হয়ে গেছে। এবার রাত্রে রুটি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি, 9:30-10:30 বাজে, তার জন্য খাবার নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আম কেটে নিয়েছি। গ্রীষ্মকালে আম থাকবে না ঘরে এমনটা তো হতেই পারে না, আম ছাড়া তো চলবেই না, তো তাই আম কেটে নিয়েছি। আগে ছেলেকে আর বাবাকে দিয়ে দেবো, তারপর আমারটাও আমি নিয়ে নেব। তো আমার খাবার নেওয়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আজকে একটু একটু করে ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি, প্রায় অনেকদিনই হয়ে গেল ভালো করে ভিডিও দিও না, ভিডিও করাই হচ্ছে না, তো ভিডিও দেবো কী করে। একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি, তো ওই একটু একটু ভিডিওই যাবে। আর আজকে ভিডিওটা মনে হয় অনেক ছোট হবে, বেশি বড় হবে না, কারণ অল্পই ভিডিও করেছি, সেরকম কিছু দেখাতে পারিনি। আর রাত্রিবেলা রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলে খাবার নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 11:00, খাওয়া দাওয়া সারতে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করলাম, নিজে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ করতে করতে বেজে গেছে হচ্ছে 11:00। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো আজকের দিনটা তো এখানেই শেষ করে দিচ্ছি, আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমাদের সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। আর আমার ভিডিওটা কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে